সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার কবে আসবে, পরীক্ষা কবে হবে, এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছেন। অনেক ধরনের বিভিন্ন ধরনের লেখালেখি আমরা পাচ্ছি এই বিষয়ে, তো আমার কাছে অনেকে জানতে চেয়েছেন এক্স্যাক্টলি কী হবে সেটা নিয়ে আজকে কথা বলছে। আসলে দেখুন যে প্রাইমারি যে পরীক্ষাগুলো ভাইবা বলেন বা আদার্স, এগুলো কিন্তু এখনও ফর্মালিটি শেষ হয় নাই, তো মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। এই ভাইবা শেষ হওয়ার পরে আগামী হচ্ছে কি এখন জুলাই অগস্ট সেপ্টেম্বরের মধ্যে পুরো ভাইবার প্রসেসিং পুরোটা শেষ হয়ে যাবে, এর মধ্যে রেজাল্টও দিয়ে দেওয়ার কথা আছে। অক্টোবরের মধ্যে জয়েনিং হবে এটা আমরা জানি, তো জয়েনিংয়ের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে যারা চাকরি পাবে তাদেরকে ইনভাইট করবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে যাওয়ার জন্য। ওরিয়েন্টেশনে যারা যাবে তাদেরকে 4-5 দিন একটা ওরিয়েন্টেশন করায়, করানোর পরে এখান থেকেই পোস্টিং দেয়। তো ওরিয়েন্টেশনে যারা যাবে না তার মানে চাকরিতে যোগদান করবে না, এরকম করে ওরিয়েন্টেশনের পরে তারা ফিগার আউট করবে যে কতজন চাকুরিতে জয়েন করেনি, পোস্ট কতগুলো খালি আছে। এই হিসাবটা বা এই পরিসংখ্যাটা নিয়ে তার পরবর্তী যে সার্কুলার হবে সেই সার্কুলারটা দিবে। তো অনেকে বলেছেন সার্কুলার কি 40-45 হাজার এরকম নাকি হবে, এরকম আসলে হওয়ার কথা না, সার্কুলার আরও অনেক কম হওয়ার কথা, 20-25 হাজার এরকম হওয়ার কথা। 20-25 হাজার শিক্ষক নিয়োগ এটা কিন্তু খুব কম কথা না, এটা অনেক বড় জিনিস। তো পরীক্ষা কি এই বছর হবে? অবশ্যই হবে না, কারণ হচ্ছে কি এখন অর্থনৈতিক কিছু সংকোচন নিতে আসতেছে, এখন এই ধরনের পরীক্ষা হওয়ার পসিবিলিটি নাই, আগামী বছর হবে ইনশাল্লাহ। তো এইটাই মানে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে জয়েনিংয়ের পরে এটার আপডেট দেখে সার্কুলার এই বছর হবে ইনশাল্লাহ, আর পরীক্ষা হবে আগামী বছর। তো পরীক্ষা প্রাইমারি পরীক্ষা বড় পরীক্ষা একদিন দুই দিন 1 মাস 3 মাস করে পেছনে থাকবেই, এটা স্বাভাবিক, প্রতি বছরই একটু পেশায়। এই জন্য আপনাদেরকে নার্ভাস হইলে চলবে না, প্রত্যেকবারই দেখা গেছে পরীক্ষা হবে না, আমাদেরকে এই করুন সেই করুন এই টাইপের কথাবার্তা বলি আমরা জাস্ট সময় নষ্ট করার জন্য, কিন্তু আসলে পড়ি না। কিন্তু এই যে দেখুন এত নিয়োগ প্রক্রিয়া, এত ঝামেলা হওয়ার পরেও পরীক্ষা কিন্তু হয়েছে, ভাইবা হয়েছে, এবং অনেকেই এখানে চাকরি পাবে, অনেকেই পাবে না। তো আলটিমেটলি যে পরিশ্রম করলো, যে চেষ্টা করলো, সেই কিন্তু গেইনার, আর যে চেষ্টা করলো না, শুধু হায় হতাশ করে সময় নষ্ট করলো, বিদ্রুপ করে সময় নষ্ট করলো, সে কিন্তু কিছুই পেলো না, সে সরকারি চাকরিজীবীর খাতায় নিজের নামও লিখাতে পারলো না। এই জন্য আমি বলবো যে সার্কুলার যখনই হোক, এবছরের শেষ দিকে হওয়ার কথা, আগামী বছর পরীক্ষা হওয়ার কথা, আপনাকে এমন প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে এইটা মিস হওয়ার কোনো চান্সই না থাকে। অবশ্যই আপনারা 70+ টার্গেটটা করবেন, যাতে করে দেখবেন খুব ভালো একটা প্রিপারেশন হবে। তো এটাই বলা ছিল, সবাই বেশি করে পড়ুন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।